ফেনীতে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা। নির্বাচনকালীন সরকার নিয়ে মুখোমুখি আওয়ামী লীগ বিএনপি, সমঝোতা না হলে পরিস্থিতি অবনতির আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। কি ধরনের সরকার থাকবে নির্বাচনের সময়, এটা হচ্ছে পিওরলি একটা রাজনৈতিক ইস্যু, নির্বাচন কমিশনের এখানে করার কিছু নাই। বনানী হোটেলে ধর্ষণ মামলার বাদীকে মীমাংসার জন্য চাপ দেওয়ার অভিযোগ, আসামিদের বিরুদ্ধে সামাজিকভাবে হেয় করার হুমকি। এবং স্বাধীনতার প্রশ্নে মুখোমুখি স্পেন ও কাতালোনিয়া সরকার, 21 ডিসেম্বর আঞ্চলিক নির্বাচনের তারিখ ঘোষণা প্রধানমন্ত্রীর। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি ফারনাস জুই। সংবাদে আরো থাকছে, রাজধানীর সড়ক উন্নয়নের অব্যবস্থাপনা ও রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব। এবারে বিস্তারিত। ফেনী সার্কিট হাউসে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিছুক্ষণের মধ্যে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন। রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের জন্য কক্সবাজার যাচ্ছেন তিনি। চট্টগ্রাম সার্কিট হাউসে রাত যাপন শেষে কাল সকালে সড়ক পথে রওনা হবেন কক্সবাজারের উদ্দেশ্যে। পরদিন সোমবার উখিয়ার রোহিঙ্গা শিবিরে ত্রাণ বিতরণ করবেন তিনি। এর আগে সকাল 10:45 রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে রওনা হন খালেদা জিয়া। যাত্রাপথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ফেনীতে বেগম জিয়াকে স্বাগত জানাতে ভিড় জমান দলীয় নেতাকর্মীরা। তবে বিভিন্ন স্থানে পুলিশি বাধা ও লাঠিচার্জের অভিযোগ করেন তারা। এদিকে ফেনীর মহিপালে খালেদা জিয়ার গাড়ি বহরে থাকা সাংবাদিকদের গাড়িতে হামলা হয়েছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। বেগম জিয়ার গাড়ি বহরের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানজট দেখা দিয়েছে, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। দর্শক, এই মুহূর্তে ফেনীতে রয়েছেন সহকর্মী আজাদ মালদার, টেলিফোনে যোগ দিচ্ছেন তিনি। আজাদ, আমরা জানতে পেরেছি বেগম জিয়ার গাড়ি বহরে হামলা হয়েছে। আপনি আমাদের জানাবেন যে দুর্বৃত্তদের কি চিহ্নিত করা গিয়েছে, কারা চালালো এই হামলা? আপনাকে জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বিকেল 5টায় তিনি সার্কিট হাউসে অবস্থান করেছেন। তিনি আধা ঘন্টা পরে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা হবেন বলে আমাকে নিরাপত্তা বাহিনী জানিয়েছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অনেকটা যানজট রয়েছে, এতে হয়তো কিছুটা বিলম্ব হচ্ছে। এদিকে ফেনীর পথে পথে সাংবাদিকদের গাড়ি বহরে হামলা, গাড়ি বহর এবং দলীয় নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এবার কারা করেছে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি, তবে আহত সাংবাদিকদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে আর কি। বেশ কিছু গাড়ি ভাঙচুর হয়েছে, এতে করে সাংবাদিকদের গাড়ি সহ প্রায় 15-20টি গাড়ি ভাঙচুর হয়েছে। আর অনেক গাড়ি বহর এই আক্রমণের শিকার হয়ে পিছনের দিকে ফিরে যেতে বাধ্য হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আজাদ, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ফেনী থেকে জানিয়েছেন আজাদ মালদার। রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের নামে 150 গাড়ি নিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া যানজট সৃষ্টির চেষ্টা করছেন, এমন অভিযোগ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে মৌলভীবাজারে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, এতদিন খালেদা জিয়ার কোনো খবর ছিল না, হঠাৎ করে তিনি রোহিঙ্গাদের ত্রাণ সাহায্য দেওয়ার নাম করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছেন। খালেদা জিয়ার এ সফর মানবিক উদ্দেশ্য নয়, সম্পূর্ণ রাজনৈতিক বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপি আবারও চক্রান্তের জাল ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, পানি ঘোলা করে আন্দোলনের নামে ক্ষমতায় আসতে চেষ্টা করছে। নির্বাচনকালীন সরকার নিয়ে নিজ নিজ অবস্থানে অনড় আওয়ামী লীগ ও বিএনপি। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে। অন্যদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে,
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে আইনি বাঁধার ঊর্ধ্বে উঠতে হবে। আর বিশেষজ্ঞদের মতে, গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে বড় রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার উদ্যোগ কমিশনকে নিতে হবে। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। সবার অংশগ্রহণে সুষ্ঠুভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে ইসির সংলাপ শেষ হলেও নির্বাচনী সরকার প্রশ্নে আওয়ামী লীগ ও বিএনপির দূরত্ব কমেনি। সংলাপ পরবর্তী ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, সংবিধান সংশোধন কিংবা রাজনৈতিক সংলাপ আয়োজনের ব্যাপারে কমিশনের সীমাবদ্ধতার কথা। রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান হওয়া ভালো এবং তাই হওয়া উচিত, এই উদ্যোগ আমরা যেতে চাই না। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে, সংবিধানের দোহাই দিয়ে কমিশনের পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। তারা যদি তাদের একটা গণ্ডি ক্রিয়েট করে ওর মধ্যে থেকে যদি একটা নির্বাচন দেওয়ার চেষ্টা করে, সুষ্ঠু নির্বাচন, সেটা বাংলাদেশে হবে না। সুতরাং এটা সার্বিক দৃষ্টিভঙ্গি থেকে যদি তাদের অ্যাপ্রোচ নেয়, তারা যদি চেষ্টা করে এবং সমাধান করার চেষ্টা করে, তাহলে তাদের সেই দায়িত্বটা পালন করতে তারা সক্ষম হবে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন আয়োজনের সব ক্ষমতা কমিশনের। এ নিয়ে বিএনপির দাবি অযৌক্তিক। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো সুষ্ঠুভাবে নির্বাচন করা, জনগণকে সাহায্য করবে, আমরা সাহায্য করব। নির্বাচন হবে বর্তমান সংবিধান অনুযায়ী, শেখ হাসিনা অধীনেই হবে, অন্য কোনো ভাবে নির্বাচন হবে না, হওয়ার কোনো সম্ভাবনা নাই। সমঝোতার ক্ষেত্র তৈরিতে রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের আরও উদ্যোগী ভূমিকা আশা করেন বিশ্লেষকরা। কি ধরনের সরকার থাকবে নির্বাচনের সময়, এটা হচ্ছে পিওরলি একটা রাজনৈতিক ইস্যু, সংবিধানের সঙ্গে সম্পর্কিত। নির্বাচন কমিশনের এখানে করার কিছু নাই। নির্বাচন কমিশন অ্যাটলিস্ট একটা সুপারিশ জাতীয় কিছু থাকতে পারে, তাদের উদ্যোগ নেওয়ার সুযোগ আছে। কেননা তারা তো একটা সাংবিধানিক পোস্ট, তাদের লক্ষ্যটা হচ্ছে একটা ভালো অর্থবহ নির্বাচন করা, অংশগ্রহণমূলক নির্বাচন করা। তো সেই নির্বাচনের স্বার্থে তারা দুই দলের মধ্যে তো কথাবার্তা বলতেই পারে। পর্যবেক্ষকরা বলছেন, প্রধান রাজনৈতিক দল ও কমিশনের ভূমিকার উপরে নির্ভর করছে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের ভবিষ্যৎ। অর্থবহ ক্রেডিবল একটা ইলেকশন চান। খান আলামিন, আরটিভি, ঢাকা। সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে, অন্যথায় জনবিস্ফোরণের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, সেই নির্বাচনে বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন করতে হবে, নির্বাচনের অন্তত 90 দিন আগে সংসদ ভেঙে দিতে হবে, সংসদ রেখে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও দাবি করেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মওদুদ। নির্বাচন প্রক্রিয়া নিয়ে অহেতুক বিদেশিদের বিব্রত না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে রাজধানীর একটি হোটেলে যক্ষ্মামুক্ত নগর গড়ার কর্মসূচি জিরো টিবি সিটিজ ইনিশিয়েটিভের অনুষ্ঠানে একথা বলেন তিনি। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ারও আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি জানান, 2030 সালের মধ্যে যক্ষ্মা নির্মূলের লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের সব মহানগরীতে যক্ষ্মারোগে আক্রান্ত জনগোষ্ঠীকে খুঁজে বের করে কার্যকর চিকিৎসা প্রদান ও প্রতিরোধের ব্যবস্থা সহ সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এবার অন্য প্রসঙ্গ। দেশের স্বাস্থ্য খাতের বড় বড় প্রতিষ্ঠান অধ্যুষিত মহাখালী এলাকার রাস্তার বেহাল দশা অনেকটাই আটকে ওঠার মতো। সিটি কর্পোরেশন আর গণপূর্ত বিভাগের বিরোধের দোলা চালে দুর্ভোগ পোহাচ্ছে জনগণ। রাজধানীর সড়ক উন্নয়নের অব্যবস্থাপনা নিয়ে জাহিদ রহমানের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব দেখুন আজ। ছবি তুলেছেন মাসুদ রানা। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মহাখালীর সাততলা, এখানে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের, মহাপরিচালকের কার্যালয়, দেশের স্বাস্থ্য খাতের বেশ কিছু বড় বড় প্রতিষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্র। মানুষ জীবন বাঁচানোর তাগিদে এসব হাসপাতালে ছোটেন। হাঁটু কাদা পানির মধ্যে মানুষজন আসতে পারে না, রোগীরা আসতে পারে না, কখনো কখনো এতটাই খারাপ যে রিক্সা আসলেও রিক্সা উল্টে পড়ে যায়। মহাখালীতে হাইটে আইসি বাচ্চা নিয়ে, রিক্সা তো যাওয়াই যায় না, কি যে অবস্থা, যা কি লাগে ভাঙা চূড়া। এখানকার রাস্তাগুলোর দুরবস্থার কারণে চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। উপস্থিতিও অনেক কমে গিয়েছিল বা এর মধ্যে কমে গেছে, কারণ রাস্তার কারণে অনেকে আসতে অসুবিধা বোধ করে, রিক্সা উল্টে পড়ে যায়। এই রাস্তার তো দাদা মা বাপ নাই। একটা স্বাস্থ্যের জায়গাতে, এরকম একটা অপরিচ্ছন্ন একটা জায়গাতে আমরা চলাচল করছি, সত্যি এটা আমাদের জন্য দুঃখজনক। সম্প্রতি 1,60,00,000 টাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ শুরু হয় স্থানীয় গণপূর্ত বিভাগের অধীনে, কিন্তু বেঁধে দেওয়া সময় শেষ হয়ে গেল, কাজ শেষ হয়নি। এছাড়া অসম
সমাপ্ত বিশৃঙ্খল কাজের কারণে দুর্ভোগ আরো বেড়েছে। অনেক বছর ধরা কোনো মেরামত হয় না, আর যদিও হয় মনে করেন যে বকর চকর মেরামত সরকারি ফান্ড আসে, তারা কোনো কাজকর্ম করে না, টাকা বাগজুক করে খাই শেষ করে পালায়। এই অবস্থায় ভুক্তভোগীরা নিজ খরচে রাস্তা কোনো মতে চলাচল উপযোগী করে নিয়েছেন। অনেক দিন ধরে ঠিক করতেছি করতেছি, এখনো ঠিক করে না। গাড়ি প্রতিনিয়ত একটা দুইটা পল্লি খাই। ঠিকই তো দেন না, এই সাইডে কাটছে রাস্তা ঠিক না করে আবার ওকুল দিয়ে কাটতে আছে। এক টাকা রাবিশ 1000 টাকা আবার লেবার খরচ আছে। ঠিকাদারের কণ্ঠে দায় এড়ানোর নানান সুর। আপনাকে আমি যখন হ্যান্ডওভার দেবো তখন যদি আমার মনে করেন যে খারাপ কাজ হয়, কাজের মান খারাপ হয়, তখন সেটার জন্য আমার লাইবিলিটি থাকবে। এসব নিয়ম অনিয়ম নজরদারির দায়িত্বে থাকা গণপূর্ত কর্মকর্তারাও নিজেদের পক্ষে সাফাই গাইলেন। লাইটটা মানে সঠিক না, মোটামুটি কোয়ালিটি সম্পন্ন করা হয়েছে, তারপরে বৃষ্টির জন্য কিছু সমস্যা হয়েছে। আর সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ বলছে রাস্তাটি তাদের কাছে হস্তান্তর করলে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে। আমরা আন্তরিকতার সহিত চেষ্টা করছি যাতে দ্রুত গতিতে এই সমস্ত সমস্যাগুলোর সমাধান করা যায়। এক্ষেত্রে স্থানীয় সরকার, গণপূর্ত এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন ভুক্তভোগীরা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। ঢাকাকে বসবাসযোগ্য করতে সঠিক পরিকল্পনার পাশাপাশি শক্তিশালী নেতৃত্ব ও বিনিয়োগ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সোনারগাঁ হোটেলে দুদিনের এক সম্মেলনের উদ্বোধনী পর্বে এসব কথা জানালেন বিশ্বব্যাংকের নগর বিশেষজ্ঞরা। তবে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে এবং নগর উন্নয়নে সরকারের সদিচ্ছার অভাব নেই বলে জানালেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সেলিম মালিকের রিপোর্ট। স্থানীয় সরকারের প্রতিনিধিদের নেতৃত্বে দেশের শহরগুলোতে টেকসই উন্নয়নের উপায় খুঁজতে বিশ্বব্যাংকের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে দুদিনের সিটিস ফোরাম সম্মেলন। এতে দেশের 322 জন মেয়র, 150 জন দেশি বিদেশি নগর বিশেষজ্ঞ সহ 20 জন বক্তা অংশ নিচ্ছেন। সম্মেলনে নগর বিশেষজ্ঞরা জানান বাংলাদেশের নগর উন্নয়নে সুপরিকল্পিত সিদ্ধান্তের পাশাপাশি বিনিয়োগের অভাব আছে। রাজধানী হিসেবে ঢাকা নিয়ে সঠিক কোনো পরিকল্পনা হয়নি, যে কারণে নগরবাসীকে একের পর এক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাছাড়া এ শহরে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা একক বিনিয়োগও তেমন হয়নি। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বলেন অপরিকল্পিত এ নগরকে সঠিক পথে নিতে সময় ও সরকারের সহযোগিতা দুটোই জরুরি। রাজধানীতে বসবাসকারীদের জীবনমান উন্নয়নে এরই মধ্যে আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। সরকারের সহায়তা পেলে আশা করছি আগামী কয়েক বছরে নগরবাসীর সুযোগ সুবিধা যেমন বৃদ্ধি পাবে, তেমনি অবকাঠামো উন্নয়নও দৃশ্যমান হবে। দেশের শহরগুলোকে শৃঙ্খলের মধ্যে আনতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানান জাতীয় সংসদের স্পিকার। স্থানীয় সরকারের প্রতিনিধিরাই দেশের শহরগুলোর উন্নয়নে মূল ভূমিকা পালন করে, তাই তাদের ক্ষমতায়নে কাজ করছে সরকার। এছাড়া সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থানীয় সরকারকে গুরুত্ব দেওয়া হয়েছে। নগরকে বাসযোগ্য করতে নাগরিকদের আরো সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার বাদীকে মীমাংসার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবী। শুধু হুমকি নয়, তাদেরকে সামাজিকভাবেও হেয় করার চেষ্টা করছে আসামি পক্ষ। এ ব্যাপারে গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী পরিবারটি। আরাফাতুর রহমানের রিপোর্ট। গুলশান থানায় করা এক সাধারণ ডায়েরিতে বাদী উল্লেখ করেছেন অপরিচিত নম্বর থেকে ফোন করে এবং এসএমএস দিয়ে তাদেরকে মামলা তুলে নেয়ার জন্য ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে এবং মামলা প্রত্যাহার না করলে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হবে বলেও আশঙ্কা বাদীর আইনজীবীর। ফারিয়া মাহবু পিয়াসিয়া হচ্ছে যে তা এই বাদীকে বিভিন্ন রকম হচ্ছে যে প্রলোভন দেখাচ্ছে মামলাটা আপোষ করে নেওয়ার জন্য, যেন হচ্ছে যে আপোষ করে নেয়, মেরে ফেলারও একটু হুমকি আছে এই বাদীর উপরে। তারপর আবার বলছে যে বিভিন্ন রকম নেশা জাতীয় দ্রব্য হচ্ছে যে বাদীর বাসায় রাখবে, রেখে হচ্ছে যে বাদীকে বাদীর পরিবারকে হচ্ছে যে তারা হয়রানি করবে মামলা মোকদ্দমা দিয়ে। এদিকে পুলিশ বলছে আদালতের নির্দেশে জিডির বিষয়ে তদন্ত হচ্ছে, শীঘ্রই প্রতিকারের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এই বিষয়টা আমরা দেখছি যে ওই ফোন থেকে হুমকি এসছে কি না এবং সে ইনভলভ কি না, আর তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা তদন্ত করছি, তদন্ত করলে প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যজন অভিযোগ করেছে যে তার বাসায় পুলিশ থাকাতে প্রবলেম হচ্ছে, বিভিন্ন প্রবলেম, সে
এটা চাচ্ছে না, পুলিশ ফোর্স চাচ্ছে না, পুলিশ ফোর্স উড্ড করার জন্য সে আবেদন করেছে। গত 28 মার্চ এই দুই বাদীকে বনানীর রেন্ট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে ধর্ষণ করেন আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধুরা। ওই রাতেই ঘটনার ভিডিও ধারণ করে আসামিরা। এ ব্যাপারে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা। আরাফাতুর রহমান, আরটিভি, ঢাকা। এবারে কাতালান প্রসঙ্গ। স্বাধীনতার প্রশ্নে মুখোমুখি অবস্থানে স্পেন ও কাতালোনিয়া সরকার। স্বাধীন কাতালোনিয়া ঘোষণার পরপরই কাতালান পার্লামেন্ট ভেঙে দেয় স্প্যানিশ সরকার। রাজ্যটিতে কেন্দ্রীয় শাসন জারি করে 21 ডিসেম্বর নতুন আঞ্চলিক নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ে। বরখাস্ত করা হয় রাজ্য প্রেসিডেন্ট কার্লেস পুজেমনকে। আরো জানাচ্ছেন মুজাহিদ আসান। শুক্রবার স্পেন থেকে স্বাধীন হওয়ার পক্ষে রায় দেয় কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট। ভোটাভুটিতে 70 জন এমপি স্বাধীনতার পক্ষে সমর্থন জানান। প্রস্তাবের বিপক্ষে ভোট পড়ে 10টি। তবে ভোটাভুটিতে অংশ নেননি বিরোধী দলের এমপিরা। এই রায়ের পর বার্সেলোনায় উল্লাস প্রকাশ করেন কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে থাকা মানুষজন। কাতালোনিয়ার স্বাধীন ঘোষণার পর রাজ্যটিতে কেন্দ্রীয় শাসন জারি করে স্পেন সরকার। কাতালান পার্লামেন্ট ভেঙে দিয়ে 21 ডিসেম্বর নতুন আঞ্চলিক নির্বাচনের তারিখ ঘোষণা করেন প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। বরখাস্ত করা হয়েছে রাজ্য প্রেসিডেন্ট কার্লোস পুজেমনকে। দায়িত্ব দেয়া হয়েছে উপপ্রধানমন্ত্রী সান্তা মারিয়াকে। এদিকে স্বাধীনতা ঘোষণার জেরে কাতালান প্রেসিডেন্ট পুজেমনের বিরুদ্ধে বিদ্রোহের মামলা করতে যাচ্ছে স্প্যানিশ সরকার। এতে দোষী প্রমাণ হলে 30 বছরের জেল হতে পারে তার। অন্যদিকে কর্মকর্তা কর্মচারীদের স্প্যানিশ সরকারের নির্দেশ না মানার আহ্বান জানিয়েছে কাতালান জাতীয় পরিষদ। মাদ্রিদের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন কাতালান নেতারা। স্পেন থেকে স্বাধীনতার ঘোষণায় কাতালোনিয়ার পাশে নেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, জার্মানি ও ফ্রান্স। বড় কোনো বিদেশি রাষ্ট্রের স্বীকৃতি বা সমর্থন না পেলেও স্বাধীনতার দাবিতে অনড় রয়েছে কাতালোনিয়া। এ পর্যায়ে সময় হলো সংবাদ বিরতির। ফিরে এসে আরো যা থাকছে। কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে বাড়ছে অনাথ শিশুর সংখ্যা। দীর্ঘদিনের অপুষ্টির কারণে স্বাস্থ্য ঝুঁকি ভয়াবহ বলছে ইউনিসেফ। এবং ইলিশ মিলছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, গঙ্গাধর ও দুধকুমর নদীতে। হাটবাজারে কম দামে মাছ পাওয়ায় স্বস্তিতে স্থানীয়রা। সন্ধ্যা সংবাদে আবারও স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি ফারনাজ জুই এবং আমি ফারজানা দানি। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে 28 বছর আগে হত্যা চেষ্টার অভিযোগে ফ্রিডম পার্টির নেতা কর্মীদের বিরুদ্ধে করা 2টি মামলার রায় দেওয়া হবে আগামীকাল। রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে গেল 16 অক্টোবর ঢাকার 4th অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল কবির রায়ের জন্য 29 অক্টোবর দিন ঠিক করেন। 1989 সালের 10 আগস্ট মধ্যরাতে আওয়ামী লীগ সভানেত্রী ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে গুলি ও বোমা ছোঁড়া হয়। শেখ হাসিনা তখন বাড়িতে ছিলেন। ফ্রিডম পার্টির নেতাকর্মীরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে ওই হামলা চালিয়েছিল বলে তদন্তে বেরিয়ে আসে। ওই ঘটনায় বঙ্গবন্ধু ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল জহিরুল ইসলাম একটি মামলা করেন। আবারও রোহিঙ্গা প্রসঙ্গ। কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে দিন দিন বাড়ছে অনাথ শিশুর সংখ্যা। মিয়ানমার সেনাবাহিনীর বর্বর নির্যাতনে বাবা মা ও পরিবারের সদস্যদের হারিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে এসব অনাথ শিশুরা। তাদের তালিকা তৈরির কাজ করছে সমাজসেবা অধিদপ্তর। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের তথ্যচিত্রে জানাচ্ছেন নোমান শিবলি। অন্যান্য রোহিঙ্গাদের সঙ্গে বাংলাদেশে পালিয়ে এসেছে বিপুল সংখ্যক এতিম রোহিঙ্গা শিশু। মিয়ানমার সেনাবাহিনীর নির্মম হত্যাযজ্ঞে এসব অনাথ শিশুর অনেকেই হারিয়েছে বাবা কিংবা মাকে, অনেকেই হারিয়েছে দুজনকেই, কেউ বা হারিয়েছে পরিবারের সব সদস্যকে। ভয়াবহ নৃশংসতার সাক্ষী হয়ে এসব শিশু কোনো ক্রমে বাংলাদেশে পালিয়ে এসেছে। মরণে মগজে থাকা দুঃসহ স্মৃতি নিয়ে বেড়ে উঠছে তারা। আমরা ভাই বোনেরা 6 জন, 4 জনকে মিলিটারিরা মেরে ফেলেছে। আমার বাবা মাকে নির্মমভাবে হত্যা করেছে, তাই আমি আমার বোনকে নিয়ে পালিয়ে এসেছি। এসব এতিম শিশুদের আনন্দে রাখার মাধ্যমে পিতামাতা হারানোর বিরহ যন্ত্রণা ভুলিয়ে রাখার চেষ্টা করছে কিছু প্রতিষ্ঠানের কর্মকর্তা। আমরা একটা পরিকল্পনা প্রণয়ন করে সাবমিট করেছি এবং তথ্য সংগ্রহের কাজটা এখনো চলমান আছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে এতিম শিশুদের সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে 24,000 এতিম শিশু শনাক্ত করা হয়েছে। ডাটাবেস তৈরি করা হয়েছে 13,000 শিশুর।
ডাটাবেস তৈরির পর তাদের দেওয়া হবে আইডি কার্ড। আমাদের বেশ কিছু টিম এখানে কাজ করছে। বাছাইকে আমরা দুই ধরনের প্রক্রিয়া করছি, একটি হচ্ছে যাদের বাবা এবং মা কেউ নেই, এবং আরেকটি হচ্ছে যাদের শুধুমাত্র বাবা নেই। পরিবারের সাথে রেখেই আমরা তাদেরকে কী ধরনের সাপোর্ট দিতে পারি সেই বিষয়টি আমাদের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। এসব শিশুদের সঠিক মানসিক বিকাশে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা আর সুস্থ বিনোদন প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। রাখাইনের অবরুদ্ধ এলাকায় আবারও জাতিসংঘের জরুরি খাদ্য সহায়তা পাঠানোর অনুমতি দিয়েছে মিয়ানমার সরকার। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা WFP-র মুখপাত্র রেটিনা লুয়েশ্চার। তিনি জানান, দীর্ঘ দুমাস পর রাখাইন রাজ্যের উত্তরে ত্রাণ তৎপরতা চালাতে সবুজ সংকেত দিয়েছে মিয়ানমার সরকার। শিগগিরই সেখানে সহায়তা শুরুর আশা করলেও সার্বিক বিষয় নিয়ে এখনও সরকারের সঙ্গে আলোচনা করছেন তারা। এদিকে দীর্ঘদিনের অপুষ্টিতে রাখাইন ও বাংলাদেশে আশ্রয় নেওয়া শিশুরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। তাদের দাবি, মৃত্যু ঝুঁকিতে থাকা শিশুদের জন্য এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশের অভিমুখে রোহিঙ্গার ঢল অব্যাহত রয়েছে। আজও কক্সবাজারের টেকনাফ সীমান্ত হয়ে এসেছে 500+ রোহিঙ্গা। গেল মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সাপুরীর দ্বীপের বিভিন্ন পয়েন্ট হয়ে ঢোকেন তারা। টেকনাফ থানার এসআই জসীমউদ্দিন জানান, নতুন করে আসা রোহিঙ্গাদের তালিকাভুক্ত করা হয়েছে। মানবিক সহায়তা দেওয়ার পর তাদের আশ্রয় শিবিরে পাঠানোর কাজ চলছে। পালিয়ে আসা রোহিঙ্গারা দাবি করেন, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেমে নেই, বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে এসেছেন তারা। এবার সাগরের ইলিশের সন্ধান মিলেছে উত্তরের জেলা কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে। স্থানীয়রা বলছেন, ব্রহ্মপুত্র ছাড়াও জেলার গঙ্গাধর দুধকুমর নদীতেও মিলছে ছোট বড় ইলিশ। অথচ কাঙ্ক্ষিত এ মাছ পেতে গেল বছরগুলোতে সমুদ্র উপকূলীয় জেলাগুলোর দিকে চেয়ে থাকতে হতো এই জেলার মানুষকে, কিন্তু এবার জেলার সব হাট বাজারে কম দামে ইলিশ পেয়ে খুশি স্থানীয়রা। কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুসের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত জাহান সিন্থি। এতদিন উত্তরের জেলা কুড়িগ্রামের মানুষের কাছে ইলিশ ছিল অনেকটা সোনার হরিণের মতো, কারণ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদ নদী ও বঙ্গোপসাগরে শুধু পাওয়া যেত এ মাছ। বছরে একবারই তাই এখানকার মানুষ ইলিশের জন্য চেয়ে থাকত সমুদ্র উপকূলীয় জেলাগুলোর দিকে, কিনতেও হতো চড়া দামে। কিন্তু এবার চিত্র সম্পূর্ণ ভিন্ন। হঠাৎ করেই রূপালী ইলিশ দেখা দিয়েছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদ সহ জেলার বেশ কিছু নদীতে। 8 কেজি এরকম, 20 কেজি এরকম পাই। মোটামুটি মাছ আল্লাহর খুব ভালো হয়েছে, লেনে আর কি চলছি, সংসার চলাইছি। বিষয়টি প্রশাসনের নজরে আসলে ইলিশ প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞা শেষে এখন জেলেদের জালে উঠছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে স্থানীয় হাট বাজারগুলোতেও কম দামে এ মাছ পাওয়া যাচ্ছে। মাছ আমার এই জায়গায় প্রচুর মাছ ছিল, পুঁটি মাছের মতো ইলিশ মাছ ঝাপাইছে। এই যাত্রাপুর এলাকায় ইলিশ মাছ আসার কারণে 200-250 টাকা পর্যন্ত আমরা ইলিশ মাছ কিনে খেতে পাচ্ছি। ইলিশ প্রজনন মৌসুমগুলোতে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে আগামীতে উত্তরের জেলায়ও ইলিশের বিচরণ আরো বাড়বে বলে মনে করেন জেলা মৎস্য কর্মকর্তা। আমাদের এই অঞ্চলের মানুষকে ইলিশ সম্পর্কে অবশ্যই ধারণা দিতে হবে, এটা এবং এর সংরক্ষণের জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালু রাখতে হবে। ইলিশের ডিম ছাড়ার মৌসুমে মাছ ধরার বিষয়ে সরকারের কঠোর পদক্ষেপের কারণেই এমনটা সম্ভব হয়েছে। আগামীতে এ বিষয়ে সরকারের আরও কঠোর নজরদারি কামনা করছেন কুড়িগ্রামবাসী। নুসরাত জাহান সিন্থি, আরটিভি। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে প্রতি বছরের মতো এবারও আব্দুল জলিল শিক্ষাবৃত্তি 2016 প্রদান করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। সকালে রাজধানীর বিজয়নগরে এক হোটেলে ঢাকা বিভাগের 163 জন শিক্ষার্থীর হাতে চেক ও সনদপত্র তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান AKM শাহিদ রেজা, ফাউন্ডেশনের চেয়ারম্যান শহীদুল আহসান এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জীবনের প্রেরণায় লিনেক্স সবসময় আপনাদের সাথে। এই স্লোগানকে সামনে রেখেই আমেরিকান ইলেকট্রনিক্স পণ্য লিনেক্সের 73তম এক্সক্লুসিভ শোরুম পাবনার ঈশ্বরদীতে উদ্বোধন করা হয়েছে। দুপুরে ঈশ্বরদী আলহাজ মোড়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নায়েব আলী শোরুমটির উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে লিনেক্সের চিফ অপারেটিং অফিসার গোলাম শাহরিয়ার কবির,
এসবি ট্রেডার্সের স্বত্বাধিকারী শামসুল আলম বিশ্বাস, পাবনা জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস উপস্থিত ছিলেন। শোরুমটিতে এনার্জি সেভিং রেফ্রিজারেটর, স্মার্ট এলইডি টিভি, ইকো ফ্রেন্ডলি এয়ার কন্ডিশনার, অটোমেটিক ওয়াশিং মেশিন সহ সব ধরনের ইলেকট্রনিক্স পণ্য পাওয়া যাবে। উদ্বোধনী উপলক্ষে সকল পণ্যের ওপর 10% ছাড় দেওয়া হয়েছে। ঈদুল আজহার সাত দিনে বিশেষ ঈদ আয়োজনে কুইজে অংশগ্রহণকারীদের পুরস্কার তুলে দিল আরটিভি। বিকেলে আরটিভিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ঈদের সাত দিনে প্রতিদিন 5 জনকে এবং সর্বোচ্চ SMS দাতাকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে ছিল হোটেল সিগালে 3 দিন 2 রাতের বিশেষ প্যাকেজ। এছাড়া সর্বোচ্চ SMS করা ব্যক্তি পেয়েছেন লিনেক্সের সৌজন্যে একটি ফ্রিজ। এবার দেখুন আলোচিত ঘটনা নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন আলোচিত খবর, জানাচ্ছেন জয়নাল আবেদিন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষে 20 জন আহত, বাড়িঘর দোকানপাটে ভাঙচুর ও আগুন, ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া। ধাওয়া পাল্টা ধাওয়া আর এমন বিরোধ কুমিল্লার কান্দির পারে। কান্দিরপাড়ে ছাত্রদল যুবদল নেতাকর্মীদের উচ্ছৃঙ্খলতা দমন করে পুলিশ। পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণের 17 লাখ টাকা সহ সেনা সদস্যদের কাছে ধরা পড়ে কক্সবাজারের পুলিশের 5 গোয়েন্দা সদস্য আদালতের কাঠগড়ায়। কাঠগড়ার মুখোমুখি হয়ে রাজধানীর শাহবাগের 15 জন ভেজাল ওষুধ ব্যবসায়ী কারাদণ্ডের পাশাপাশি জরিমানা গুনতে বাধ্য হল নগদ অর্থ। অর্থনৈতিক উন্নয়নে বার্তা দিয়ে মন্ত্রিপরিষদ সভায় জানানো হল ভোলায় প্রায় 700 বিলিয়ন ঘনফুটের নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স। জয়নাল আবেদিন, আরটিভি, ঢাকা। সন্ধ্যা সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। গ্রাহকের নামে ঋণ উঠিয়ে টাকা নিয়ে হাওয়া, কিশোরগঞ্জ সোনালী ব্যাংকের প্রধান শাখার ব্যবস্থাপক সাইফুদ্দিন সবুজ 2 কোটি টাকা আত্মসাত। এবং নেপালে যাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত অন্তত 19, আহত আরও 16 জন উদ্ধার। ভেঙে ফেলা হচ্ছে রাজধানীর খামারবাড়ির শতবর্ষী ল্যাবরেটরি ভবনটি। ইতিমধ্যে গেল 1 সপ্তাহে ভাঙা হয়েছে অনেকটা অংশ। তবে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ ও হাইকোর্টের নির্দেশনার কারণে আপাতত বন্ধ রয়েছে ভাঙার কাজ। ভবনটিকে এমন অবস্থাতেই সংরক্ষণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত থাকছে জুবায়ের সানির রিপোর্টে, ছবি তুলেছেন মেহেদী হাসান সুজন। 1909 সালে নির্মিত হয় ভবনটি। বাংলার কৃষিতে বৈজ্ঞানিক গবেষণার সূচনা হয়েছিল খামারবাড়ির এই শতবর্ষী ভবন থেকেই। স্থাপত্য শৈলীর দিক থেকে ভবনটি ছিল নজর কাড়া, যা এখন শুধুই অতীত। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত ভবনের তালিকাভুক্ত না হওয়ার অজুহাত দেখিয়ে ভবনটি ভাঙার কাজ শুরু করে তুলা উন্নয়ন বোর্ড। সরকার টেন্ডার দিয়েছে, সরকার টেন্ডার থেকে নিয়েছি, নিয়ে আমাদের কন্ট্রাক্টদার টেন্ডার পাইছে, আমাদের অনুমতি দিয়েছে, আমরা ভাঙতেছি। 20 ইঞ্চি দেয়াল, 13 ফুট উঁচু সিলিং এর সঙ্গে বড় বড় দরজা, সেগুন কাঠের সিঁড়ি, শেড দেয়া জানালা, চওড়া বারান্দা আর নজর কাড়া সব নকশা, সবকিছুই ছিল এই ভবনটিতে। কিন্তু উঁচু ভবনের লোভে হারিয়ে যাচ্ছে সব ঐতিহ্য। তবে আশার কথা হচ্ছে অবশেষে নড়েচড়ে বসেছেন প্রত্নতত্ত্ব রক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও ব্যক্তি। হাইকোর্টের নির্দেশে আপাতত বন্ধ রাখা হয়েছে ভাঙার কাজ। খুবই ভালো একটা আর্কিটেকচার এবং এটার কোয়ালিটিও খুব ভালো, এবং একটা সময় আসলে এই পুরো এলাকাটাই কিন্তু খালি ছিল, সংসদ ভবনও ছিল না, এটাই একমাত্র ল্যান্ডমার্ক বিল্ডিং ছিল। এটা কিন্তু একটা বিল্ডিং খালি ভেঙে ফেলা না, এটা একটা মেসেজ দেয়া যে আমরা ইচ্ছা করলে একটা হেরিটেজ নষ্ট করে ফেলতে পারি। তারা বলছেন সংরক্ষণ করা না হলে এভাবেই হারিয়ে যাবে ঢাকার সব ঐতিহ্য। কোর্ট থেকেও 2012 সালে একটা নির্দেশনা দেওয়া ছিল যে তালিকাটা ঠিক কমপ্লিট না,
কমপ্লিট একটা তালিকা নিয়ে আসো। সেই আজকে পাঁচ বছর পরে আরেকটা বিল্ডিং নিয়ে যখন আমরা যাচ্ছি কোর্টে, কিন্তু লাস্টের দিন এটাই কথা হয়েছে, এই তালিকাটাতে কেন কমপ্লিট করা হচ্ছে না। এখনও বহু ভবন তালিকাভুক্ত নয়, সেই ভবনগুলোকে তালিকাভুক্ত করাটা খুবই জরুরি। এ ধরনের স্থাপনা রক্ষা করতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। জুবাইর সানি, আরটিভি, ঢাকা। গ্রাহকের নামে ঋণ উঠিয়ে সেই টাকা আত্মসাৎ করে সটকে পড়েছেন কিশোরগঞ্জ সোনালী ব্যাংকের প্রধান শাখার ব্যবস্থাপক সাইফুদ্দিন সবুজ। গ্রাহকরা অভিযোগ করেন, ঋণের জন্য আবেদন করলে ম্যানেজার বিভিন্ন কাগজপত্র সহ ব্ল্যাঙ্ক চেকে সই নিতেন, পরে তাদেরকে না জানিয়ে কৌশলে ঋণ মঞ্জুর করে সেই টাকা আবার তিনি চেকের মাধ্যমে তুলে নিতেন। এভাবে প্রায় 80 জন ঋণগ্রহীতার প্রায় 2 কোটি টাকা আত্মসাৎ করেছেন। সারাদেশে কমিউনিটি পুলিশিংকে আরও শক্তিশালী করতে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার রাজধানীর কাকরাইলে ডিএমপি আয়োজিত কমিউনিটি পুলিশিং ডের অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এ সময় কমিউনিটি পুলিশ খাতে বরাদ্দ বাড়ানোর বিষয়টি সরকার চিন্তা ভাবনা করছে বলেও জানান মন্ত্রী। অনুষ্ঠানে পুলিশের আইজি শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। নেপালে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত হয়েছেন অন্তত 19 জন, আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও 16 জনকে, তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার ভোরে রাজধানী কাঠমান্ডু থেকে 80 কিলোমিটার দূরের থাডিং জেলায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছে পুলিশ। জেলা পুলিশ প্রধান জানান, দুর্ঘটনাস্থল থেকে 19টি মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে বাসটিতে কত সংখ্যক যাত্রী ছিল তা জানা যায়নি। নিখোঁজদের খোঁজে নৌকা নিয়ে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে সেনা সদস্যরা। যাত্রীদের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে বাসটির চালক হয়তো মদ্যপ ছিল। জানাচ্ছি ক্লেমন খেলার সংবাদ। অনূর্ধ্ব 17 বিশ্বকাপ ফুটবল ফাইনালে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। বাংলাদেশ সময় রাত 8:30 কলকাতায় ম্যাচ শুরু হবে। এর আগে বিকেল 5:30 তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে মালির। সেমিফাইনালে ব্রাজিলকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে ওঠে ইংল্যান্ড। আর স্পেনের কাছে 3-1 গোলে হেরে মালি বিদায় নিলে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি ইউরোপের দুই দেশ স্পেন ও ইংল্যান্ড। ইংল্যান্ডের এই দলটির সামনে প্রথম ফিফার কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। জয়ের ব্যাপারে আশাবাদী ইংল্যান্ডের কোচ, আত্মবিশ্বাস স্প্যানিশ কোচ সান্তিয়াগো দানিয়ার। এর আগে 1991, 2003 ও 2007 সালে রানার্স আপ হয়েছে স্পেন, তবে এবার তাদের সামনে দুঃখ ঘোচানোর পালা। সংবাদ শেষ করব একটি শোক সংবাদ দিয়ে। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী, ভাষা সৈনিক, ফরিদপুরের মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামী লীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য ফিরোজা রহমানের সহধর্মিনী আনোয়ারা বেগম ভোর রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে মরহুমার বাসভবনে ছুটে যান এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হক। মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আরও সমবেদনা জানিয়েছেন ও শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এফবিসিসিআই, বিজেএমইএ। আগামী রোববার দুদফা জানাজা শেষে ফরিদপুরের আলিপুর গোরস্থানে তাঁকে দাফন করা হবে। সন্ধ্যার সংবাদের শেষ ভাগে আমরা এ পর্যায়ে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ফেনীতে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা, এ সফর মানবিক নয় সম্পূর্ণ রাজনৈতিক আর বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা, অভিযোগ ওবায়দুল কাদেরের। নির্বাচনকালীন সরকার নিয়ে মুখোমুখি আওয়ামী লীগ বিএনপি, সমঝোতা না হলে পরিস্থিতি অবনতির আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। বনানী হোটেলে ধর্ষণ মামলার বাদীকে মীমাংসার জন্য চাপ দেওয়ার অভিযোগ, আসামিদের বিরুদ্ধে সামাজিকভাবে হেয় করার হুমকি। এবং স্বাধীনতার প্রশ্নে মুখোমুখি স্পেন ও কাতালোনিয়া সরকার, 21 ডিসেম্বর আঞ্চলিক নির্বাচনের তারিখ ঘোষণা প্রধানমন্ত্রীর। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 41 41 নম্বরে ডায়াল করুন।
আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগলতে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। আর তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.rtvonline.com। এছাড়াও আরটিভি অনুষ্ঠান ও সংবাদ দেখতে পারেন ইউটিউবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।